শিলিগুড়ি শুকনায় দাঁড়িয়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন পাহাড়ে শান্তি বজায় রাখতে তাঁর সরকার কঠোর ব্যবস্থা নেবে। প্রতি বছর ইলেকশন যখনই আসে তখনই একটা ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম নেওয়ার মতো ইলেকশনের ছ মাস আগে থেকে একটা এই একই রূপ, এটা পাহাড়ের মানুষ দেখতে চায় না। পাহাড়ের মানুষ পাহাড়ের ভালো রূপ দেখতে চায়, আর নাকি কারো কারো মদতে কখনো কখনো আবার দিল্লিও মদত দেয়। মদতে হঠাৎ হঠাৎ করে সশস্ত্র আন্দোলন হচ্ছে, গণতন্ত্রে কাম্য নয়। সশস্ত্র আন্দোলন হলে আইন আইনের পথে চলবে। বুধবার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মোর্চাকে হুঁশিয়ারি, আরেকদিকে মোর্চা ঘর ভাঙা। এবার ঘাসফুল ফুটল পাহাড়ে। তৃণমূলে যোগ দিলেন মোর্চার সহসভাপতি এবং জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান। জার্সি বদল করে তাঁর অভিযোগ, জিটিএতে দুর্নীতি হচ্ছে। তৃণমূলে দার্জিলিং জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এদিন মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দেন জিটিএ চেয়ারম্যান। এরপরই মোর্চা সভাপতির বিরুদ্ধে সুর চড়ান যুব কল্যাণ মন্ত্রী। যদি নির্বাচন আতা ইলেকশন আতা উনি বলতে হয় আমি জিটিএ ছেড়ে দেব, আমি এ ছেড়ে দেব, বিআরএস লে লেতা হয় ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট। বিমান জি আর আপকো ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট লেনে নেই পড়েগা, পারমা আদমি লো আপকো খুদ হি পার্মানেন্ট রিটায়ারমেন্ট করা দেগা। নভেম্বর ডিসেম্বরে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিক পাহাড়ের এই চারটি পৌরসভায় ভোট হওয়ার কথা। এর মধ্যে বিধানসভা ভোটের নিরিখে কার্শিয়াং ও কালিম্পং পৌরসভায় এগিয়ে তৃণমূল। পাহাড়ের তিনটি বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের ভোট গত লোকসভা ভোটের থেকে অনেকটাই বেড়েছে। 2014 লোকসভা ভোটের নিরিখে পাহাড়ের তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল প্রায় 20% ভোট, যা এবার বিধানসভা ভোটে বেড়ে হয়েছে প্রায় 34%। পর্যবেক্ষকদের একাংশের মতে এতে যথেষ্ট চাপে মোর্চা সভাপতি। এর মধ্যে মুখ্যমন্ত্রী এক এক করে দর্শী নতুন বোর্ড গঠনের ঘোষণা, বিমল গুরুংয়ের রক্তচাপ আরও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে জিটিএ চেয়ারম্যান তথা মোর্চার শীর্ষ নেতা প্রদীপ প্রধানের দল ছেড়ে তৃণমূলে যোগদান মোর্চার কাছে ধাক্কা। সনজ ঝা, রিপোর্ট, এবিপি আনন্দ।